ও মা, আমার জাম গাছটাতে তো দেখছি অনেক জাম ধরেছে। কত বছর পর আমার জাম গাছটাতে জাম ধরলো। হ্যাঁ টনি, তাই তো দেখছি। তবে জামগুলো এখনো কাঁচা আছে। যখন জামগুলো পেকে যাবে তখন জামগুলো খেতে অনেক মিষ্টি লাগবে। তাই এখন থেকে জামগুলোর যত্ন নিতে হবে। তুমি একদম ঠিক কথাই বলেছো টোনা, আমি জামগুলোর ভালো করে যত্ন নিব। হ্যাঁ গো টোনা, তুমি শহর থেকে আবার কবে ফিরে আসবে? টনি, আমি তো তা বলতে পারছি না। যতদিন না কাজ শেষ হচ্ছে ততদিন আমি বনে ফিরে আসতে পারবো না। কিন্তু টোনা, ততদিন আমি ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে থাকবো কি করে? কিছু করার নেই টুনি, একেবারে কাজ শেষ করে আসতে হবে। আগের বার তো শহরে গিয়ে কাজ শেষ করে আসতে পারিনি, তাই বেশি টাকা রোজগারও করতে পারিনি। শহরে গিয়ে আর কতদিন থাকবি টোনা? তার চেয়ে বরং বনে একটা ব্যবসা খুলে বসো, দেখবে ধীরে ধীরে আমাদের সব অভাব কেটে যাবে। না টুনি, সেটা হয় না, কারণ ব্যবসা করার মতো অত টাকা আমার হাতে নেই। এবার আমি শহরে কাজ করে অনেক টাকা রোজগার করে তবেই বাড়িতে ফিরে আসব। বাবা বাবা, তুমি শহর থেকে আসার সময় আমার জন্য একটা নতুন জামা নিয়ে আসবে, কেমন? আরে মা, তোর জন্য আমি নতুন জামা নিয়ে আসব। তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি, কেমন? এবার আমি আসি টুনি, তোমরা সাবধানে থেকো। ঠিক আছে টোনা, তুমিও সাবধানে যেও আর তাড়াতাড়ি শহর থেকে ফিরে এসো। বাঁচাও বাঁচাও, কেউ আমাদের বাঁচাও, আমরা যে ডুবে যাচ্ছি, বাঁচাও! জাহাজটা নদীর পানিতে ডুবে যাচ্ছে আর তা দেখে টোনা অনেক চিৎকার করতে থাকে, কিন্তু টোনা কিছুই করতে পারে না। জাহাজটা পানিতে ডুবে যায় আর এভাবে সেই দিনটি কেটে যায়। আর টোনির কাছে টোনার মৃত্যুর খবর আসে। একই সর্বনাশ হলো আমার। টোনা, তুমি কেন আমাকে এত করে চলে গেলে? এখন আমি ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? টোনা, তোমাকে কত করে বলেছিলাম শহরে না যেতে, তুমি আমার কোনো কথা শোনোনি। তুমি যদি আমার কথা শুনতে, আমাকে এই দিন আজকে দেখতে হতো না, এই দিন আজকে দেখতে হতো না। টুনি, তুই এভাবে আর কাঁদিস না রে, পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকে না। একদিন না একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তুই এত ভেঙে পড়িস না রে টুনি, এত ভেঙে পড়িস না, নিজেকে শক্ত কর। মারি, আমাকে এক গ্লাস পানি দিতে পারবি? আমার অনেক পিপাসা পেয়েছে। আপনি আসুন মাসিমা, আমি আপনাকে পানি এনে দিচ্ছি। বাসলাম রে মা, সে কখন থেকে আমার পানির পিপাসা লেগেছে, কারো কাছে এক ফোঁটা পানি পাইনি। মাসিমা, আপনি কোথা থেকে এসেছেন? আপনার কেউ নেই নাকি? না রে মা, আমার আপন বলতে কেউ নেই, আমার যাওয়ার কোনো জায়গা নেই। এক দুর্ঘটনায় আমি আমার আপন জনদের হারিয়েছি। আমিও এক দুর্ঘটনায় আমার স্বামীকে হারিয়েছি। তারপর থেকে ছোট্ট মেয়েটাকে নিয়ে একাই সংসার করছি। আপনি আমার কাছে থেকে যান মাসিমা। না রে মা, তোর অভাবের সংসারে আমি আর বোঝা বাড়াতে চাই না। আমি মাঝে মাঝে এসে না হয় তোকে দেখে যাব। এবার আমি আসি রে মা, নয়তো বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। এরপর মিনু টুনটুনি সেখান থেকে চলে যায়। মা, কে এসেছিল আমাদের বাড়িতে? মা টুকি, এক বৃদ্ধা মাসিমা এসেছিল পানি খেতে। তা তুই কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিস নাকি? হ্যাঁ মা, আমি একটু বালুজের বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে রে মা, যা তবে, কিন্তু তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস। আচ্ছা ঠিক আছে মা, আমি
তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসব। তুমি কোনো চিন্তা করো না মা। আমার পাগলি মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, যখন যা মন চায় তাই করে। আর যদি টুনা বেঁচে থাকতো তাহলে টুকিকে এত কষ্ট করে বড় হতে হতো না। সৃষ্টিকর্তা কেন যে আমার টুনাকে আমার কাছ থেকে কেড়ে নিল। টুনি এসব কথা ভেবে কষ্ট পেতে থাকে। অন্যদিকে টুকি পারলদের বাড়িতে যেতে ধরে পথে একটা খরগোশকে জালে আটকে থাকতে দেখতে পায়। জালের মধ্যে খরগোশটা আটকে গেল কি করে? আরে খরগোশটা তো মনে হচ্ছে অনেক অসুস্থ। আমি কি এখানে কিছু একটা করতে হবে, নয়তো যে খরগোশটা এখানেই মারা যাবে। এরপর টুকি খরগোশটাকে জাল থেকে বের করে আর খরগোশটাকে অসুস্থ অবস্থায় তার বাড়িতে নিয়ে যায়। মা টুকি, তুই এই কাকে সাথে করে নিয়ে এসেছিস? মা, আমি পথে খরগোশটাকে জালে আটকে থাকতে দেখে বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু দেখে তো মনে হচ্ছে খরগোশটা অনেক অসুস্থ। আমি খরগোশটাকে সুস্থ করার ব্যবস্থা করছি। এসব কথা বাদ দিয়ে তুমি একটু বিশ্রাম নাও, আমি একটু বাজারে গিয়ে জামগুলো বিক্রি করে আসি। মা টুকি, তুই এই খরগোশছানাকে দেখে রাখিস। ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে বাজারে চলে যাও। এরপর টুনি জাম নিয়ে বাজারে চলে যায় আর জাম বিক্রি করে বাজার করে বাড়িতে নিয়ে আসি। আরে ঘরে তো কোনো খাবার নেই, এখন কেউ আর জাম কিনে নিতে চায় না। এখন আমি কি করি বলতো? আমার যে আর এত কষ্ট সহ্যই হচ্ছে না। তোদেরকে আমি একটু ভালো করে খেতে দিতে পারি না। টুনি মাসি, আমি এসে তোমাদের অনেক বড় বিপদে ফেলে দিয়েছি তাই না? খরগোশ ছানা, তুমি আমাদের বিপদে ফেলবে কেন? আসলে আমাদের ভাগ্যটাই খারাপ, এতে তোমার কোনো দোষ নেই। টুনি মাসি, এখন তো আমি সুস্থ হয়ে গেছি, তাই আমি এখান থেকে চলে যেতে চাই। তবে যাওয়ার আগে তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? কি সাহায্য খরগোশ ছানা, বল। আসলে আমি একটা পেত্নী, আমি এই বনটা ঘুরে দেখতে এসেছিলাম। বনের পাখিরা আমাকে দেখে ভয় পাবে, এজন্য আমি খরগোশ ছানার রূপ নিয়েছিলাম। কিন্তু আমি অসুস্থ হওয়ার কারণে আমার সব জাদু শক্তি হারিয়ে ফেলেছি। এখন আমি জাদু শক্তি ছাড়া এখান থেকে যেতে পারবো না, আর শক্তি ছাড়া পেত্নীর রূপ ধরতে পারবো না। তাহলে তুমি কি করে আবার তোমার জাদু শক্তি ফিরে পাবে বলো? জাদু পুকুর থেকে কেউ যদি পানি এনে আমার শরীরে ছিটিয়ে দেয় তবে আমি আমার জাদু শক্তি ফিরে পাবো। কিন্তু ওই জাদুই পুকুর কোথায় আছে? এখান থেকে একটা বন পার হলে তুমি জাদু পুকুর দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে জাদু পুকুরের পানি এনে দিব, তুমি কোনো চিন্তা করো না। এরপর টুনি জাদু পুকুরের পানি আনতে যায় আর জাদু পুকুরের পানি এনে খরগোশের শরীরে ছিটিয়ে দেয় আর খরগোশ সাথে সাথে তার পেত্নীর উপর শক্তি ফিরে পায়। জাদু করে টুনিকে একটা পাকা জামের ঘর উপহার দেয় আর পেত্নী সেখান থেকে চলে যায়। পাকা জামের ঘরে টুনি তার সব প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যায় আর টুনির সব অভাবও কেটে যায়। শোনো 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 বনবাসী, সবাইকে এক সতর্ক বার্তা বলা হচ্ছে। আমাদের বনে এক ভয়ঙ্কর বাঘের দেখা মিলেছে, তাই সবাইকে সাবধানে থাকার আহ্বান জানানো হলো। শোনো শোনো শোনো। কবুতর
অ্যাঙ্কেল এসব কি বলছে? সে কি সর্বনাশ? আমাদের বনে বাঘ বেরিয়েছে। আরে এসব তুই বুঝবি না, চল চল তাড়াতাড়ি আমাদের বাড়িতে যেতে হবে। কিরে টুনি, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? সে কি কাকলি দিদি, তুমি শুনলে না কবুতর দাদা ঢেড়া পিঠে কি বললো? আমাদের বাহিরে থাকা একদম ঠিক হবে না, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। বোকা টুনি, সত্যি তুই অনেক বোকা। কাকলি দিদি, তুমি হাসছো কেন? আমি তো হাসি পাওয়ার মতো কোনো কথা বলিনি। হাসবো নয় তো কি করব? আরে আমাদের তো পাখা আছে, বাঘ আসলে আমরা উড়ে যাব, তাহলে তো বাঘ আমাদের ছুঁতেও পারবে না। না না কাকলি দিদি, বিপদ বলে কই আসি না, আমাদের সাবধানে থাকাই ভালো। চল রে মাটুকি, বাড়িতে চলে যাই। এরপর টুনি বাড়িতে চলে যায়। বনে যেন এক নিরাবতার ছায়া পড়ে গেছে, চারদিকে কেমন জানে নির্জন আর নির্জন। হলুম হলুম। মা মা, বাইরে মনে হয় বাঘ এসেছে। মা আমি খুব ভয় করছি মা। মা রে চুপ চুপ কথা বলিস না, নাহলে যে বাঘ আমাদের খেয়ে ফেলবে। তোর বাবা যে এখনো বাড়িতে ফেরেনি। হে সৃষ্টিকর্তা, তুমি আমার টুনিকে রক্ষা করো। টুকি আর টুনি বাঘের গর্জন শুনে ভীষণ ভয় পেয়ে যায়। বাঘ বনে কাউকে না পেয়ে তার গুহায় ফিরে যায়। আর এদিকে টোনা অনেক ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে। একই তোমাদের চেহারার একই অবস্থা। টোনা তুমি এসে গেছো, তোমাকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম গো, জানো। এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। সবটা শুনে টোনা অবাক হয়ে যায়। সে কি আমাদের বনে বাঘ? টুনি সৃষ্টিকর্তার দোহায় এবার আমি বেঁচে ফিরলাম, না হলে যে আজ আমি বাঘের পেটে চলে যেতাম। হ্যাঁ টোনা, কাল থেকে তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, এবার চলো আমরা খেয়ে ঘুমিয়ে পড়বো। এরপর টোনা খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে সে রাত কেটে যায়। মা মা, আমি খেলতে গেলাম, আমার বন্ধুরা সবাই আমার জন্য অপেক্ষা করছে। না না টুকি, এই সময় তোর বাইরে যাওয়া একদমই ঠিক হবে না, বনে যে বাঘ এসেছে। মা তুমি অত চিন্তা করো না তো, আমরা সবাই একসাথে খেলবো, আর দিনের বেলা বাঘ বাইরে আসবে না, আমি কিন্তু খেললাম। এ কথা বলে টুকি খেলতে চলে যায়। টুকি খেলতে গিয়ে দেখে পারুল আর কনক চকলেট খাচ্ছে। পারুল কনক, তোরা কি খাচ্ছিস রে? কেন রে, তুই কি চোখে দেখতে পাচ্ছিস না আমরা চকলেট খাচ্ছি? হ্যাঁ দেখতে পাচ্ছি তো, আমি কেউ একটু চকলেট দিয়ে না যে আমার এই চকলেট খেতে খুব ইচ্ছে করছে। এই যে আসলো, কেমন লোভী মেয়ে, যাই খাবে টপ টপ করে তাকিয়ে থাকবে আর চাবে। এই যাতে এখান থেকে লোভী কথা কয়। তুই এভাবে কেন বলছিস রে কন্যা? আমি কিছু খেলে তো তোদের সবাইকেই দেই, তাহলে তোরা আমার সাথে এমন কেন করছিস? কন্যা দেখ দেখ, ছোট লোক চুকির মুখটা দেখতে যা লাগছে না। পারুল আর কনক এভাবে চিৎকার করে হাসি ঠাট্টা করছিল। এদিকে কনকদের হাসাহাসি শুনে বাঘের ঘুম ভেঙে যায়। এই টুকি, এই যত আমার সামান থেকে চলে যা, ছোট লোক কথা কয়, মনে হয় জীবনেও কোনো খাবারই খায়নি। টুকি মন খারাপ করে নদীর দিকে যাচ্ছিল, আর বাঘ উঠে কনকদের কাছে আসে। হলুম হলুম, কে কে আমার ঘুম ভাঙিয়ে দিলি? আরে এই তো দুটো শিকারি পেয়েছি,
আজ তোদের দুজনকে খেয়ে আমার পেট শান্তি করব। কনক পারুল চিৎকার করতে করতেই বাঘ ওদের খেয়ে ফেলে আর টুকে এসব দূর থেকে দেখে ভয় পেয়ে যায়। টুকির চিৎকার কেউই শুনতে পারে না। অসহায় টুকি ভাসতে ভাসতে অন্য জায়গায় ভেসে যায়। মা নীলা, এই দেখ আমি এখানে। দে দে আমাকে বল দে। আমায় খুব পিপাসা পেয়েছে মা। আমার লক্ষ্মী মেয়েটা পানি খাবে বুঝি, কিন্তু আমি এখন পানি কোথায় পাবো রে মা? মা একটু গান পেতে শোনো, মনে হচ্ছে আশেপাশেই নদী আছে। চলো মা আমরা নদীটা খুঁজে বের করি। এরপর পরি আর পরিকন্যা খুঁজতে খুঁজতে একটা নদী দেখতে পায়। মা দেখো ওই যে নদী, চলো চলো নদীতে গিয়ে আমরা পানি খাই। এরপর পরি আর পরিকন্যা নদীতে যায় পানি খেতে, আর পরিকন্যা টুকিকে নদীর ধারে পড়ে থাকতে দেখে। মা দেখো নদীর ধারে পাখি কন্যা পড়ে আছে, চলো মা ওকে আমরা শুকনো জায়গায় নিয়ে যাই। মা এই পাখি কন্যা তো জ্ঞান ফিরে আসছে না, মা তুমি আমাদের জাদু দণ্ড দিয়ে ওকে সুস্থ করে তুলো। ভয় পেও না ছোট পাখি, তোমার কিচ্ছু হয়নি, আমরা তোমাকে বাঁচিয়েছি। আমরা পড়ি, তোমার আমরা কোনো ক্ষতি করব না, কিন্তু তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার, এত ভয়ে আছো কেন? আসলে পড়ি। এরপর টুকি পরিদের সব কথা খুলে বলে। কেঁদো না ছোট পাখি, আমার মা তো আছে, আমার মা অনেক শক্তিশালী, তোমাকে তোমার মায়ের কাছে রেখে আসবে আর ওই বাঘকে উচিত শিক্ষা দিবে। সত্যি বলছো? তাহলে চলো না আমাদের বনে আর আমাদের বনে সবাইকে রক্ষা করো। হ্যাঁ হ্যাঁ চলো। কি আমি তোমাদের কিভাবে নিয়ে যাব? আমি তো কোনো রাস্তাই চিনি না আর আমাদের বনের নামও জানি না, এবার কি হবে? নয়তো কি করব, তুমি চুপটি করে থাকো আর দেখো আমার মা কি করে। এরপর পরি জাদু দিয়ে একটা মেঘ নিয়ে আসে আর মেঘকে বলে, মেঘবালা ও মেঘবালা আমাদের তুই টুকির বনে নিয়ে যা। পরি একথা বলার সাথেই মেঘ পরি পরিকন্যা আর টুকিকে নিয়ে উঠতে থাকে আর উঠতে উঠতে টুকিদের বনে চলে যায় আর গিয়ে দেখে কাকুলি অনেক কান্না করছে। কি টুকি তুই কোথায় ছিলি? আমরা দুদিন থেকে তোকে খুঁজছি, বল আমার কনক কোথায় বল। এরপর টুকি কাকুলিকে সব কথা খুলে বলে আর সেখানে টুনি
নিয়েও চলে আসে। হায় হায় রে, আমার একই সর্বনাশ হয়ে গেল। টুনি ঠিকই বলেছিল, সতর্কতার মার নেই। মা টুকি, তুই কোথায় গিয়েছিলি মা? আয় মা, আমার বুকে আয়। সবার কান্নাকাটি থামাও এখন, কান্নাকাটি করে কোনো সমাধান হবে না। আগে বাঘকে শিক্ষা দিতে হবে, না হলে যে তোমাদের সবাইকে ওই বাঘের পেটে যেতে হবে। কিন্তু আমরা কি করব? প্রাণের ঝুঁকি নিয়ে কে যাবে? কে যাবে এই বাঘের কাছে? আমি যাব, আমার সন্তানকে ওই বাঘ খেয়েছে, ওকে আমি ছাড়বো না, ছাড়বো না ওকে। এ কথা বলে কাকলি বাঘের কাছে যায় আর একটা পাথর ছুঁড়ে মারে। বাঘ রেগে গিয়ে কাকলিকে খাওয়ার জন্য ছুটতে থাকে আর ছুটতে ছুটতে সেই গর্তে গিয়ে পড়ে। শয়তান পাখিরা, তোরা আমাকে এভাবে বোকা বানালি, তোদের আমি ছাড়বো না, ছাড়বো না। ওই চালাকে গলায় দড়ি। কি ব্যাপার টুনি, আর কতক্ষণ এখানে বসে থাকবো? খাবার নিয়ে আসবে নাকি আমি না খেয়ে কাজে চলে যাব বলো তো? খাবার নিয়ে তাল বাহানা আমার একদম ভালো লাগে না। ঠিক তখনই ওখানে টুনি আসে খাবার নিয়ে। টুনি টোনার সামনে খাবারটি বলতে থাকে, রান্না আগুন পানির কাজ বুঝেছো? আমি চাইলেই তাড়াতাড়ি শেষ করা সম্ভব নয়, এত রাগ হওয়ার কিছু হয়নি, এখনো সময় আছে, নাও খেয়ে নাও। টোনা কিছু না বলে খাবার তুলে মুখে দেয় আর সাথে সাথে মুখ থেকে সব খাবার ফেলে দেয়। ছি, এসব কি রান্না করেছো? হ্যাঁ, একদম মুখে নেওয়া যাচ্ছে না, এরকম রান্না কেউ খায়? না লবণ হয়েছে আর না হয়েছে ঝাল, এমন রান্না খাওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করেছি? তোমার মা তোমাকে রান্না শেখায়নি কেন? হ্যাঁ, আর রান্না না শিখিয়ে কেন বিয়ে দিয়েছে? রান্না যখন পারো না তখন বাপের বাড়িতেই সারা জীবন থাকতে? টোনা এমন বলছো কেন? আমি বুঝতে পারিনি, তুমি বসো, তোমার জন্য আমি আবারও রান্না করে নিয়ে আসছি। অন্যায় করে আবার মুখে মুখে তর্ক করছো? এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও। টোনার চিৎকার চেঁচামেচি শুনে মিনু ওখানে আসে। বাবা টোনা, এই সামান্য বিষয়ে এত রাগারাগি করছিস কেন? বৌমা তো বলেছে ভুল করেছে, অমন করে মেয়েটার উপর রাগ দেখাস না বাবা। আর তুই দিন দিন এমন বদমেজাজি হয়ে যাচ্ছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বদমেজাজি হব না তো কি হব শুনি? তোমাদের সবার দায়িত্ব আমার ওপর, আমি সারা দিন বাইরে কঠোর পরিশ্রম করে তোমাদের জন্য খাবার নিয়ে আসি, আর তোমরা সেই খাবার নিজেদের ইচ্ছা মতো রান্না করে খাও, যাতে আমি সেই খাবার না খেতে পারি। যে খাবার আমি খেতে পারবো না সেই খাবার আমি তোমাদেরও খেতে দিব না। এই বলে টোনা নিচে রাখা খাবারগুলো ছুঁড়ে ফেলে দেয় আর ওখান থেকে চলে যায়। টুনি কাঁদতে থাকে। সব আবার দোষ, সব আবার দোষ, টোনার রাগের পিছনের কারণ আমি। আমি স্বামীর সেবা ঠিক মতো করতে পারিনি, করতে পারিনি। বৌমা কেঁদো না, শান্ত হও, তোমার কোনো দোষ নেই, আমার ছেলেটা ওরকমই, সামান্য বিষয়ে রাগারাগি করে। তবে টোনা তোমাকে অনেক ভালোবাসে গো, এখন চলো আমরা আবারও রান্না চাপাই। টুনি মিনু রান্নাঘরে চলে যায়। এইভাবে কয়েকদিন কেটে যায়। টোনার রাগ দিন দিন বাড়তেই থাকে, টোনার সামান্য বিষয় নিয়ে সবাইকে রাগ দেখাতে থাকে। একদিন রাতে টোনা ঘরে বসে পড়তে থাকে। টুনি, আমার মাথাটা ব্যথা করছে, আমাকে এক কাপ চা এনে দাও তো। টোনা, তোমাকে চা পরে এনে দেই, যেহেতু তোমার মাথা ব্যথা করছে তাই আগে আমি বরং তোমার মাথাটা টিপে দেই। তোমাকে আগে যেটা করতে বলেছি সেটা আগে করবে, আমার কথার উপর কথা বলবে না। আগে বলেছি, এখন বলছি, এক কাজ করো, তুমি আমার মাথা না টিপে গলা টিপে দাও। অলস কোথাকার, তোমার কাজ করতে ইচ্ছে করে না সেটা আমাকে বললেই হয়? তোমার বাবা মা তোমাকে বিয়ে না দিয়ে ঘরে সাজিয়ে রাখলেই তো পারতো। যাও তাড়াতাড়ি চা নিয়ে এসো।
টুনি আর কিছু না বলে কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে আসে আর কিছুক্ষণ পর এক কাপ চা নিয়ে ঘরের দিকে এগোতে থাকে। অকর্মা ঢেকি একটা, কাজও ঠিকমতো করতে পারে না। তোমার বাবা মা কিছু শেখায়নি তোমাকে? টুনা, এখানে আমার দোষ নেই, তোমারও দোষ নেই। আর শোনো, আমার বাবা মাকে তুলে একদম কথা বলবে না। আমার বাবা মারা গেছে আর মা মৃত্যুশয্যায় আছে। আমি যদি জানতাম তুমি এত বদমেজাজি, তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না। সব সময় সব কথায় শুধু আমার বাবা মাকে টেনে নিয়ে আসো। তারা কি অন্যায় করেছে? হ্যাঁ, কেন সব সময় আমার বাবা মাকে টেনে নিয়ে আসো তুমি? এত বড় সাহস আমাকে বদমেজাজি বলেছ? আজ তো আমি তোমাকে কঠোর শাস্তি দিব। টুনা এই বলেই একটা লাঠি টুনিকে অনবরত মারতে থাকে। টুনি টোনার চিৎকার শুনে টুনি সহ প্রতিবেশীরা কবুতর ওখানে চলে আসে আর বলতে থাকে, টুনা বাবা কি করছিস? বাবা এত রাতে এভাবে চিৎকার চেঁচামেচি করে? ছাড় ছাড় বোমা, ছাড়, কি করেছে মেয়েটা শুনি? টুনা এত রাগ ভালো নয়, একটু রাগ কমানোর চেষ্টা কর ভাই। রাগ সবাইকে ধ্বংস করে দেয়, তুই রাগ দেখিয়ে নিজের ধ্বংস নিজে ডেকে আনছিস। এখনো সময় আছে, শুধরে যা। তুই কোথাকার কে রে, আমাকে জ্ঞান দিতে আসিস? যা এখান থেকে। আমাকে নীতিবাক্য না শুনিয়ে সেই নীতিবাক্য নিজের কাজে লাগা যা। আমার রাগ আমি দেখে নিব। বাইরের পাখি তুই, ভিতরে এসেছিস কেন? হ্যাঁ যা, দূর হ। টোনার এমন রাগী কথায় কবুতর অপমানিত হয়ে চলে যায়। টোনা মিনুকে উদ্দেশ্য করে বলে, মা এই টুনিকে তোমার ঘরে নিয়ে যাও, আমি ওর মুখ দেখতে চাই না। টোনা এই ব্যাগটা অনেক দামি, এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। এটা তুই শহরে ডাকঘরে নিয়ে আসবি। আর শোন, খেয়াল রাখবি এই ব্যাগের যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে দাদা, কোনো ক্ষতি হবে না, আমি যাব আর ব্যাগটা দিয়ে আসব। তুমি বরং তাতে আমার পারিশ্রমিকটা রেডি করো। এই বলেই টোনা ব্যাগটা নিয়ে উঠতে থাকে। কিছু দূর যাওয়ার পর টোনা একটা গাছের নিচে দাঁড়ায়। উহ বাবা, আজকে বনে প্রচুর গরম, সূর্যটাও ইচ্ছে মতো তেজ দেখাচ্ছে। যদি সূর্যকে হাতের কাছে পেতাম না, তবে ইচ্ছে মতো কয়েকটা লাগিয়ে দিতাম, আমার কাজে বিরক্ত করা বের করে দিতাম। শহর এখনো অনেক দূরে, এই গাছের নিচে বসে বিশ্রাম নেই একটু, তারপর না হয় আবার ওরা শুরু করব। টুনা ব্যাগটা পাশে রেখে বসে পড়ে গাছের নিচে ঠান্ডা বাতাসে বিশ্রাম নিতে থাকে। দূর থেকে একটা বানর টোনাকে দেখে ওর দিকে এগিয়ে আসে আর কিছু না বলে টোনার পাশ থেকে ব্যাগটা নিয়ে চলে যায়। টোনা কিছুই বুঝতে পারে না। বেশ কিছুক্ষণ কেটে যায়, টোনা ঘুম থেকে উঠে ব্যাগটা পাশে না দেখে বলতে থাকে, আরে ব্যাগটা তো এখানেই ছিল, তাহলে হঠাৎ কোথায় উধাও হলো? আশেপাশে তো কাউকে দেখছি না, এখন আমার নিজের ওপরেই নিজের রাগ হচ্ছে। কেন বিশ্রাম নিতে গেলাম? কি করি কি করি এখন? টোনা আশেপাশে তাকিয়ে খুঁজতে থাকে কিন্তু ব্যাগটা খুঁজে পায় না। না আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি ঈগলকে গিয়ে সব বলতে হবে। কি ব্যাপার রে টোনা, তুই এত তাড়াতাড়ি চলে আসলি শহর থেকে? ব্যাগটা ভালোই ভালোই ডাকঘরে পৌঁছে দিয়েছিস তো? আসলে দাদা হয়েছে কি, আমি মাঝ রাস্তায় ঘুমিয়ে পড়েছিলাম আর কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখি ব্যাগটা পাশে নেই। কে যেন ব্যাগটা নিয়েছে আমি কিছুই জানি না। আমার অনেক কষ্ট হয়েছে দাদা, এবার আমাকে পারিশ্রমিক দাও দাদা, আমার অনেক বড় ভুল হয়েছে, ক্ষমা করে দাও। একে তো আমার গুরুত্বপূর্ণ জিনিসটা হারিয়েছিস, তার উপর আবার পারিশ্রমিক চাচ্ছিস? তোর মতো অযোগ্য শ্রমিককে এত গুরুত্বপূর্ণ ব্যাগটা দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। চলে যা আমার সামন থেকে, চলে যা, দূর হবে আদব। খবরদার আমাকে রাগ দেখাবে না, আমি ক্ষমা চেয়েছি জন্য তোমার দিমাগ বেড়ে গেছে তাই না? আমি কি ওই ব্যাগটা ইচ্ছে করে হারিয়েছি নাকি? যত সব তোমার বাসায় কাজ করি জন্য একেবারে আমাকে কিনে নাওনি তুমি। করবো না তোমার বাড়িতে কাজ। টোনা রাগ করে বাড়ি চলে আসে আর উঠানে দাঁড়িয়ে বলতে থাকে, টুনি আমাকে এক গ্লাস পানি দাও তো।
মা তুমি কেন টুনি কোথায় টুনি সকালবেলা কাজ করতে ধরে তোর পছন্দের একটা গ্লাস ভেঙেছে তুই রাগ করবি জন্য টুনি আগেই বাপের বাড়ি চলে গেছে বেশ করেছে ও যদি আজ আমার সামনে থাকতো তাহলে ওকে মারতে মারতে মেরেই ফেলতাম আমি তুমিও টুনির সাথে চলে যেতে পারোনি তোমাকেও আমার ভালো লাগছে না তোমার জন্যই আমি টুনিকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম বাবা আর রাগ করিস না টুনি তোকে অনেক ভালোবাসে প্রকৃতির কথাই ঠিক রাগ সবাইকে ধ্বংস করে দেয় রাগ কমানোর চেষ্টা কর বাবা এমনিতেই রাগে আমার মাথাটা ফেটে যাচ্ছে আর রাগিও না আমাকে যাও তো এখান থেকে এই নীতি বাক্য শুনতে আমার একদম ভালো লাগছে না যত সব কোথাও শান্তি নেই আমার এসব বলে টোনা উড়ে নদীর পাড়ে চলে আসে আর একটা গাছের নিচে বসে পড়ে অন্যদিকে মিনু উঠানে বসে কাঁদতেই থাকে ঠিক তখনই ওখানে এক সাধু বাবা আসে আর বলতে থাকে কি ব্যাপার রে বচ্চ তুই এভাবে কাঁদছিস কেন কি হয়েছে তোর বল আমাকে সাধু বাবা আমার ছেলে খুবই রাগি সামান্য বিষয়ে রেগে যায় আজ রাগের মাথায় আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে সাধু বাবা আপনি পারবেন আমার ছেলের রাগ কমাতে দয়া করে সাহায্য করুন আমি আপনার পায়ে পড়ি শান্ত হ আমি তোকে সাহায্য করব চেষ্টা করব তোর ছেলের রাগ কমাতে তা তোর ছেলে কোথায় নদীর পাড়ে বাবা সাধু আর কিছু না বলে টোনার কাছে আসে টোনার পাশে বসে টোনা শান্ত চোখে সাধুর দিকে তাকিয়ে থাকে আমি শুনলাম তুমি নাকি তোমার মাকে বাজে ভাবে বকেছ আবার তুমি নাকি সামান্য বিষয়ে রেগে যাও আমি অনেক খারাপ কাজ করেছি সাধু বাবা আমি বুঝতে পারছি না কি করলে আমার রাগ কমে যাবে আমি রাগ কমাতে চাই কিন্তু পরক্ষণেই আবার রেগে যাই আমাকে রাগ কমানোর একটা উপায় বলুন সাধু বাবা টোনার কথা শুনে সাধু তার ব্যাগ থেকে একটা টমেটো বের করে টোনার দিকে দিয়ে বলতে থাকে রাগ কমানোর উপায় বলবো তার আগে এই টমেটোটা খেয়ে নাও আপনার কি আমাকে দেখে পাগল মনে হয় নাকি মজা করছেন আমার সাথে এটা পচা পচা টমেটো এটা আমি কি করে খাবো এই বলেই টোনা টমেটোটা দূরে ছুঁড়ে ফেলে দেয় এই যে পচা টমেটোটা তুমি নখে ছুঁড়ে ফেলে দিলে ঠিক সেরকমই আমাদের রাগ আমাদেরকে ভেতর থেকে পচিয়ে ফেলে আর যার ফলে অন্য পাখিরা আমাদের এইভাবে ছুঁড়ে ফেলে দেয় সবার সামনে আমাদের পানির মতো থাকতে হবে যাতে করে রাগ নামক ইয়াশালায় আমাদের চালিয়ে দিতে না পারে রাগ আমাদের কিছুই দেয় না বরং সবকিছু কেড়ে নেয় বুঝেছ বুঝেছি সাধু বাবা আমি এখন থেকে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করব আমার রাগের জন্য আমার বউ বাপের বাড়ি চলে গেছে আমি এক্ষুনি গিয়ে ওর কাছে ক্ষমা চাইব আর ওকে ফিরিয়ে নিয়ে আসব আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য সাধু চলে যায় আর টোনা গিয়ে টুনিকে ফিরিয়ে নিয়ে আসে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু